আসসালামু আলাইকুম, আমি সাবিনা জামান, প্রভাষক পরিণীতি, ভানু গাইডেন্স স্কুল অ্যান্ড কলেজ। নবম দশম শ্রেণীর মানব বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম তোমাদের পরিণীতি ও নাগরিকতা ক্লাসে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু তোমাদের সামনে হাজির হলাম, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষা হবে না, তো দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিয়ে বলবো আজকে, সেই জন্যই ক্লাস শুরু হলো। প্রবৃত্তি আগে যেভাবে ক্লাস হতো, ক্লাস সেভাবে হয়তো ক্লাসটা সম্ভব না। আমি যদি এবারে হিসেবে তোমাদের বলবো, তোমাদের পশ্চিম করার কোনো সুযোগ নেই। আশা করি তোমরা বাসায় তোমাদের যে পাঠ্য বই দেওয়া হচ্ছে সেগুলো যে একটু লেখাপড়া করবে এবং পড়া যায় এগিয়ে যাবে। তো দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার সিলেবাস অনুযায়ী নবম শ্রেণীর জন্য চতুর্থ অধ্যায় দিয়ে শুরু হবে, আর দশম শ্রেণী তো সম্পূর্ণ বই। তোমরা জানো তোমাদের পরিস্থিতি ভালো হলে টিকেট পরীক্ষা হবে, সেজন্য তোমাদের সম্পূর্ণ বইয়ের উপরে এবং সম্পূর্ণ সিলেবাসের উপরে প্রস্তুতি নিতে হবে। আর নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের চতুর্থ অধ্যায় শুরু হবে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে। এখন আমরা সবাই রাষ্ট্র এবং সরকার এই দুটি শব্দের সাথে পূর্ব থেকেই পরিচিত। তোমরা দ্বিতীয় অধ্যায়ে রাষ্ট্র কি, সরকার কি, এগুলো জেনেছ এবং পড়েছ। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে কয় প্রকার?
আছে। আশা করি তোমরা সবাই বই খুলে রেখেছো। অর্থনীতিতে রাষ্ট্র দুই প্রকার, পুঁজিবাদের সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্রের মূল কথা হচ্ছে যেখানে উৎপাদন ও বন্টন ব্যবস্থা বা সম্পত্তির মালিক হচ্ছে জনগণ, যেখানে রাষ্ট্রের কোনো কিনে হস্তক্ষেপ নেই। এখানে জনগণ স্বাধীনভাবে তার সম্পত্তি উৎপাদন বন্টন ও ভোগ করতে পারবে। এটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য বা পুঁজিবাদী রাষ্ট্র। বিশ্বের অনেক রাষ্ট্রই কিন্তু এখন পুঁজিবাদী রাষ্ট্র, যেখানে জনগণই হচ্ছে তার উৎপাদন বন্টন ও ভোগের মালিক। তোমার যদি সেই কিছু সম্পদ থাকে, সেই সম্পদের মালিক হচ্ছে তুমি। সরকার এখানে তোমার সম্পদের উপর কোনো হস্তক্ষেপ করবে না। এটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। এরপর আসো দেখো সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত অবস্থায় হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে উৎপাদন ও বন্টন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। এখানে জনগণের মালিকানা স্বীকার করা হয় না, এখানে রাষ্ট্রীয় মালিকানা বা রাষ্ট্রীয় কর্তৃত্ব স্বীকার করে নেওয়া হয়। আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত একটি মাত্র দল থাকে এবং বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ থাকে না, এবং গণমাধ্যমগুলো তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না। তার মানে ওই একটি মতো দল থাকার কারণে একটি দল ওই সরকার যেটা বলে সেটাকেই জনগণকে নির্দ্বিধায় মেনে নিতে হয়। এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। এখন পুঁজিবাদী রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র দুটা একটা একটার বিপরীত। পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় না। এখন বর্তমান বিশ্বে চীন, কিউবা, রাশিয়া এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেখানে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত, ব্যক্তিগত মালিকানা বলে কিছু নেই। তাহলে অর্থনীতিবিদদের রাষ্ট্র হচ্ছে দুই প্রকার, সমাজতান্ত্রিক রাষ্ট্র আর হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। তোমরা বইতে একটু ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট চলে যাও ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস মানে কি, কিভাবে ক্ষমতাটা এলো বা সরকার কিভাবে ক্ষমতাটা পেল, এটাকে বলা হয় ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, দুই হচ্ছে এক নায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র কি? গণতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই রাষ্ট্র নিয়ে বোঝায় যেখানে সরকার গঠন করবে, এবং একটা সরকার গণতান্ত্রিক সরকার, একটা হচ্ছে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার
সেখানে এই দলগুলোর একটা খরচ সরকারকে বহন করতে হয়, যার জন্য এটা ব্যয়বহুল সরকারি ব্যবস্থা। এরপরে তোমার এখানে দলীয় ব্যবস্থাকে দেখা যায় অনেক সময় দলটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয় যে জনগণের মতামত প্রকাশে অনেক সময় সুযোগ থাকে না। তবে গণতান্ত্রিক সরকারে দোষের থেকে গুণের পাল্লাটাই ভারী বেশি। এখন প্রতিটি সরকারের কিছু দোষগুণ রয়েছে, তবে গণতান্ত্রিক সরকার হচ্ছে বিশ্বের সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম সরকার ব্যবস্থা। বর্তমান সময়ে গণতান্ত্রিক সরকার খুবই প্রচলিত একটি সরকার ব্যবস্থা, যেখানে জনগণের মতামতকে সর্বাঙ্গে মূল্যায়ন করা হয়। এরপর আছে গণতান্ত্রিক গণতন্ত্র সফলতার উপায় বা গণতান্ত্রিক আচরণ। এখন গণতান্ত্রিককে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো এখানে কিভাবে সফল করতে হবে, সফল করতে হলে অবশ্যই জনগণকে লাগবে, জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, জনগণ কি চাচ্ছে সেটাকে বিবেচনা করতে হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে এবং জনগণের ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধা করতে হবে। এই যে কিছু শর্ত দেওয়া আছে এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবা যে গণতন্ত্রকে সফল করার উপায় বা গণতান্ত্রিক আচরণ কি কি ধরনের আচরণ করলে গণতন্ত্রটা সঠিকভাবে বজায় থাকবে, সরকার এবং জনগণের মধ্যে সুসম্পর্ক থাকবে, এই বিষয়ে তোমাদের বই থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের যদি কোনো সমস্যা মনে আসে, কিন্তু তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে। আমাদের নিয়মিত ক্লাস যখন শুরু হবে তখন আমরা আরো পূর্ণাঙ্গভাবে এগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করব। তবে বই পড়তে হবে, কারণ আমাদের জ্ঞানমূলক এবং নির্ভর এমসিকিউ প্রশ্নের জন্য বই পড়া খুব জরুরি। বই ভেতরে তুমি না পড়লে এটা কিছুই পাবে না। যাই হোক, এরপর চলে যাও এক রাজনৈতিক সরকার। আমি পূর্বেই বলেছি এক রাজনৈতিক সরকারের মূল কথা হচ্ছে একটি দল, এক ব্যক্তি, এক দল, এক দেশ, হচ্ছে গণতান্ত্রিক এক রাজনৈতিক সরকারের মূল কথা, যাকে বলা হয় ডিক্টেটর। তোমাদের বই দেওয়া আছে, তোমরা দেখবে এই এক রাজনৈতিক সরকারের কিছু দোষ আছে। সেই দোষগুলো দিকে যে গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র বিরোধী মানে কি, জনগণের মতামতের কোনো সুযোগ নেই। এরপর আছে স্বেচ্ছাচারী, যেহেতু সে এককভাবে ক্ষমতা দখল করে তার কোনো বিরোধী দল নেই, তার যা ইচ্ছা খেয়াল খুশি মতো সে কাজ করতে পারে, এখানে তাকে তার সমালোচনা করার কেউ নেই। এই জন্য এই সরকারকে বলা হচ্ছে স্বেচ্ছাচারী সরকার। এবং এখানে যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, তাই জনগণের রাজনৈতিক শিক্ষার কোনো এখানে সুযোগ নেই এবং বিপ্লবের সম্ভাবনা খুবই বেশি, কারণ স্বেচ্ছাচারী সরকার তার কর্মকাল পরিচালনা করতে গিয়ে জনগণের চাহিদার দিকে অনেক সময় দৃষ্টি দেয় না, তখন সরকার জনগণ বিপ্লব হয়ে ওঠে এবং বিশ্ব শান্তি শান্তি বিরোধী, কারণ একটা যদি সরকার তার ইচ্ছা মতো কাজকর্ম করে, যার জন্য এটা অনেক সময় বিশ্বের কাছে বা অন্যান্য রাষ্ট্রের কাছে এই সরকারটা গ্রহণযোগ্য নয়। যতটা গণতান্ত্রিক সরকার গ্রহণযোগ্য হয় ততটা কিন্তু একনায়কতান্ত্রিক সরকার গ্রহণযোগ্য নয়। এরপরে চলে যাও তোমরা ক্ষমতা বন্টনের ভিত্তিতে। আমরা এতক্ষণ করেছি অর্থনৈতিক ভিত্তিতে, আমি পুনরায় আবার বলছি অর্থনৈতিক ভিত্তিতে সরকার হচ্ছে দুই প্রকার, পুঁজিবাদী সরকার, সমাজতান্ত্রিক সরকার। আর তারপরে আছে ক্ষমতার উৎস, উৎস মানে কিভাবে ক্ষমতাটা পেল সেটার দিক থেকে সরকার হচ্ছে দুই প্রকার, গণতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার জনগণের মতামতে প্রাধান্য থাকে আর একনায়কতান্ত্রিক সরকার জনগণের মতামতে প্রাধান্য থাকে না। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন গণতান্ত্রিক সরকারের যে গুণ দোষ এবং শর্তগুলো দেওয়া আছে, আচরণের শর্তগুলো এটা মুখস্থ করবে, এবং একনায়কতান্ত্রিক সরকার কি এবং একনায়কতান্ত্রিক সরকারের দোষগুণগুলো মুখস্থ করবে। এরপরে চলে চলো বন্টন। বন্টন মানে কি, ভাগ। বন্টনের অপর কথা হচ্ছে ভাগ, কিভাবে ক্ষমতাটা ভাগ করা হবে। সেই ভাগের ভিত্তিতে সরকার হচ্ছে দুই প্রকার, এক কেন্দ্রিক আর হচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা বন্টন, বন্টন মানে ভাগ, তোমার উপরে লিখে নিও ভাগ, বন্টন উপরে আমাদের লিখে নাও ভাগ। সেই ভাগের ভিত্তিতে সরকার হচ্ছে দুই প্রকার, এক কেন্দ্রিক সরকার আর হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এক কেন্দ্রিক সরকার একটিমাত্র কেন্দ্র থেকে যে সরকারটা পরিচালিত হয়, আমি আবার বলছি একটিমাত্র কেন্দ্র থেকে যে সরকার পরিচালিত হয় তাকে বলা হয় একেন্দ্রিক সরকার, একটিমাত্র কেন্দ্র। যেমন বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু 64টি জেলা যেটা কিন্তু এই একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে, এখানে কিন্তু আলাদা কোনো সরকার নেই। জেলা প্রশাসক রয়েছে কিন্তু সে তার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন না, কেন্দ্রীয় সরকার মাধ্যমে পরিচালিত হয়, যেমন বাংলাদেশ, ব্রিটেন, এগুলো হচ্ছে একেন্দ্রিক সরকার। আর আছে তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার, কেন্দ্র এবং প্রদেশের মধ্যে, আমাদের প্রতিবেশী দেশ ভারত সেটা কিন্তু প্রদেশ আছে, ভারত
তো সেখানে তোমার কেন্দ্রীয় প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার পরিচালিত হয় তাকে বলে যুক্তরাষ্ট্রের প্রদেশ। প্রদেশ মানে হচ্ছে আলাদা একটা অংশ, আলাদা অঞ্চল বা রাজ্য যেখানে প্রাদেশিক সরকার রয়েছে, সরকার বা গভর্নর রয়েছে, এবং সে প্রাদেশিক সরকারের আলাদা মন্ত্রিসভা থাকে, আলাদা সংসদ থাকে এবং তাদের আলাদা কাজকর্ম থাকে। তিনটি বিষয় ছাড়া বাকি সকল ক্ষেত্রে প্রাদেশিক সরকার সম্পূর্ণই স্বাধীন, ঠিক আছে? সেখানে কেন্দ্রের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। শুধু তিনটি ক্ষেত্রে সে হস্তক্ষেপ করতে পারবে, যেমন সে আলাদা কোনো মুদ্রা করতে পারবে না, সে আলাদা কোনো প্রতিরক্ষা বাহিনী গঠন করতে পারবে না, এবং সে বিদেশ সরকার চুক্তি করতে পারবে না। এছাড়া সকল ক্ষেত্রে প্রাদেশিক সরকার সম্পূর্ণই স্বাধীনভাবে সে সরকার পরিচালনা করবে। তাহলে একেন্দ্রীয় সরকারকে আমি আবার বলছি, যেহেতু তোমাদের কাছে নতুন বিষয়, একটি মাত্র কেন্দ্র থেকে, যেমন বাংলাদেশ, এখানে কিন্তু কোনো প্রদেশ নেই, এই একটা মাত্র কেন্দ্র হচ্ছে ঢাকা। এখান থেকেই সকল জেলা কি হচ্ছে পরিচালিত হচ্ছে। তোমরা নেক্সট ক্লাস আবার বলবো, তোমরা আমরা বিস্তারিত বলবো যে একটি মাত্র কেন্দ্র থেকে যে সরকারটা পরিচালিত সেটা হলো একেন্দ্রীয় সরকার। আর দ্বিতীয় সরকার হচ্ছে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার পরিচালিত হয় সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার, যেমন ভারত, আমেরিকা, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার। এরপরে দেখো, তাহলে আমরা বুঝতে পেরেছি বন্টন মানে কি ভাগ, বন্টনের অপনাম হচ্ছে ভাগ। তাহলে ক্ষমতা ভাগের ভিত্তিতে সরকার দুই প্রকার, একটা হচ্ছে একেন্দ্রীয় সরকার, আর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে এ পর্যন্ত গেল। নেক্সট আছে উত্তরাধিকার সূত্র। উত্তরাধিকার মানে কি, একজনের পরে আরেকজনের মাধ্যমে যে সরকারটা পায় বা যে ক্ষমতাটা পায় সেটা হচ্ছে উত্তরাধিকারের ভিত্তি। উত্তরাধিকার ভিত্তিতে সরকার হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিরঙ্কুশ মানে, নিরঙ্কুশ মানে হচ্ছে তোমার সম্পূর্ণ ক্ষমতা তোমার হাতে, এখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো পৃথিবীতে একমাত্র নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান হচ্ছে সৌদি আরবে, যেখানে রাজা বা রানী এককভাবে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী, তাকে বলে নিরঙ্কুশ। এখানে রাজা বা রানী যেটা করবে সেটাই কার্যকর হবে, তার কথায় আদেশ বা তার কথায় আইন, এটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। তাহলে প্রতিবাদে একটি মাত্র দেশে নিরঙ্কুশ রাজতন্ত্র, সেটা হচ্ছে সৌদি আরবে নিরঙ্কুশ রাজতন্ত্র, যেখানে রাজা বা রানী সর্বময় ক্ষমতার অধিকারী। এখন চলে যাও নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এবং এই নিরঙ্কুশ রাজতন্ত্র উত্তরাধিকার সূত্রে পায়। তোমরা এখানে দেখেছো যে সরকার অবস্থায় জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। বর্তমান বিশ্বে এই সরকার খুবই নগণ্য, শুধুমাত্র সৌদি আরবেই এই নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। এরপরে আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক মানে কি, নিয়মের প্রধান বাট তার হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই, যেমন ব্রিটেনের রাজা বা রানী, সে হচ্ছে নিয়মের প্রধান। তোমাদেরকে তো বলেছি ব্রিটেন হচ্ছে কি সরকার পরিচালিত, সংসদীয় সরকার পরিচালিত, আর ব্রিটেনের রাজা বা রানী হচ্ছে নিয়মতান্ত্রিক, মানে সে নিয়মের প্রধান বাট তার হাতে কোনো ক্ষমতা নেই, তার হাতে কিন্তু ক্ষমতা নেই, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তাহলে এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের নিয়মটা কি, এ ধরনের রাষ্ট্র অবস্থায় রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিক ভাবে নিয়মের প্রধান, তার হাতে সীমিত ক্ষমতা, খুব অল্প ক্ষমতা থাকে এবং সে উত্তরাধিকার সূত্রের ক্ষমতাটা লাভ করে। তাহলে আর এই এই নিয়মতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে এই নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র প্রচলিত আছে। তাহলে আমি আবার একটু বলি, কৃষি দিয়ে যাচ্ছি, আমরা যেটা পড়া হচ্ছে রাষ্ট্রের ধরন অনুযায়ী অর্থনীতিবিদদের রাষ্ট্র হচ্ছে দুই প্রকার, পুঁজিবাদী রাষ্ট্র আর সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপর আছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে তোমার গণতান্ত্রিক রাষ্ট্র, আর হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। এরপর আছে বন্টনের ভিত্তিতে দুই প্রকার, একেন্দ্রিক রাষ্ট্র আর যুক্তরাষ্ট্রীয়, আর হচ্ছে উত্তরাধিকার সূত্রে যেটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র, আর হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এখন নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি এই যে বিষয়গুলো দেওয়া আছে আজকে আমি এগুলোতে আলোচনা করবো, তোমাদেরকে নেক্সট ক্লাস আবার দেখা হবে। তোমরা বইয়ে যেভাবে তোমাদের দেওয়া আছে বই না পড়লে তোমরা কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না, এই জন্য যতটুকু পড়া দেওয়া আছে বইটা খুব ভালোভাবে মুখস্থ করবে। তোমাদের
তোমরা খাতায় লিখে নাও সবাই, রাষ্ট্র এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলো কি কি। এটা লিখবে, এই প্রশ্নটা তোমরা লিখবে হচ্ছে 5 মার্কের অ্যাগেনস্ট। 2 নম্বর লিখবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার, বৈশিষ্ট্য লিখবে 5টি, 5টি বৈশিষ্ট্য লিখবে গণতান্ত্রিক সরকার বৈশিষ্ট্য লিখবে তোমার হচ্ছে 5টি। আরেকটা প্রশ্ন লিখবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার ও একনায়কতান্ত্রিক সরকারের মধ্যে পার্থক্য, সরকারের মধ্যে পার্থক্য, এটা লিখতে পারছি। এমসিকিউ এটা আজকে ডেট দিয়ে করবে, এমসিকিউ এন্টার নিব। 2 শ্রেণী